নমস্কার বন্ধুরা, আমি রতন। পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন। তো শুভ দীপাবলি, আজকে দীপাবলির দিন, কালী পুজোর দিন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, আর হ্যাপি দেওয়ালি সবাইকে আমার তরফ থেকে। সবাই ভালোভাবে এনজয় করুন। তো আজকে যেটা হচ্ছে, অক্টোবর মাস পেরিয়ে গেল, নভেম্বর মাস পড়ছে। তো যেটা বিষয় হলো যে আমরা এই সময়ে যে লেবু জাতীয় গাছ, অর্থাৎ মালটা, মৌসুমি, কমলা লেবু, এইসব গাছে কী কী যত্ন নেব, এবং যেহেতু আমাদের ডিসেম্বর জানুয়ারি মাসে প্রত্যেকটা গাছেই ফুল চলে আসবে, তার জন্য আমরা অগ্রিম এখন থেকে এটা ট্রিটমেন্ট শুরু করব, এবং এটার চাপান সার কীভাবে দেব সেই বিষয়ে আজকের ভিডিও। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে যে আপনারা লেবু গাছ কিংবা আম গাছ, যে কোনো গ্র্যাফটিংয়ের গাছ কিনেছেন, সেই গাছ এক বছর দু বছর হয়ে গেল, সেই গাছে যে গ্র্যাফটিং টেপ থাকে, গ্র্যাফটিং টেপটা, সেই টেপটাকে কী করবেন সেটাই বন্ধুরা দেখুন। আপনারা যারা নতুন গাছ কিনেছেন, এরকম টেপ আছে, হ্যাঁ, এই টেপগুলোকে আপনারা কেটে দেবেন, হাতে একটা ব্লেড নিয়ে ঠিক এইভাবে কেটে দেবেন, যেন গাছটার গ্রোথ নিতে সমস্যা না হয়। গ্র্যাফটিং, এখানে তো গ্র্যাফটিং করেছে, এটাকে আমরা কেটে দিলাম যেন গাছটা ঠিকভাবে মানে বেড়ে উঠতে পারে। এখানেও গ্র্যাফটিং টেপটাকে আমরা কেটে দিব, কেটে দিলাম, কেটে এইভাবে আমরা বের করে দিব যেন গাছের কোনো সমস্যা না হয়। এই বাঁধনটা যদি আমরা না কাটি, পরবর্তীতে সমস্যা হতে পারে, গাছ অনেক মরেও যায়, ঠিক আছে। তো এই বিষয়ে আপনারা সবসময় সতর্ক থাকবেন, যে কোনো গাছেই আপনি এইভাবে গ্র্যাফটিং টেপগুলোকে কেটে দেবেন, গ্র্যাফটিং টেপগুলো, ঠিক আছে, কেটে পরিষ্কার করে দেবেন। আর যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা সব সম্পূর্ণ, এগুলো আমার নতুন কালেকশান, নতুন অ্যাড হয়েছে বাগানে, তাই আমি পরিচর্যা শুরু করে দিচ্ছি। আর পাশে একটা দেখতে পাচ্ছেন, এখানে বড় মেশুরিয়ান মালটা দেখুন, এখানে ছোটো ছোটো দানা সার দেখা যাচ্ছে, এটা অর্গানিক সার দেওয়া আছে, এবং তার সঙ্গে সঙ্গে 10-26 সার দেওয়া আছে, মোটামুটি এক সপ্তাহ হয়ে গেল। এখন এই মাটিটাকে আমরা একটু নরম করে দেব, ঠিক আছে, নরম করে দিব, দিয়ে এর পরবর্তী এক সপ্তাহের মধ্যে আমরা অন্য একটা মিশ্রণ সার চাপান দেব, এবং সেটা কী কী সার দেব, যখন আমি এটা চাপানটা দেব, দেওয়ার পরে যখন সার, রাসায়নিক সার আবার দেব, আপনাদেরকে আমি বলে দেব যে এখানে কী কী সার দিচ্ছি। এখানে আমার আপাতত দেওয়া আছে 10-26-26, তার সঙ্গে দেওয়া আছে অর্গানিক দানা সার, ঠিক আছে। পাশে আরেকটা গাছ আছে, এটাতে দেওয়া আছে, টপগুলোতে দেখা যাচ্ছে, দেখুন ছোটো ছোটো কালো কালো দানা হয়ে আছে, গোলমরিচ যেরকম হয় সেরকম দানা। ঠিক এভাবে আমরা প্রতিটা গাছকেই নরম করে দিব, গাছের গোড়াকে, টবের মাটিটা যেন নতুন করে রুট নিতে পারে এবং গাছের গ্রোথটা ঠিক থাকে। আর প্রতিটা গাছে আমার ট্যাগ লাগানো আছে, এটা হচ্ছে কীর্ণ কমলা, ঠিক আছে, এরকম কীর্ণ কলা কীর্ণ আছে, আপনার নিউসেলার আছে, রামলঙ্গন আছে, বিভিন্ন রকমের কালেকশান আছে। আমি পরবর্তীতে যখন এটা গাছে ফুল ফল আসবে, আপনাদের সামনে আবার আমি ভিডিও দিব। আপনারা প্রথমে ছোট গাছ কিনে আপনারা বড় টবে বসাবেন না, বড় টবে না বসিয়ে আগে ছোট টবে দেবেন, আস্তে আস্তে এক বছর দু বছর বাদে বাদে সেই টবকে চেঞ্জ করে দেবেন, রিপোর্টিং করবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন গাছের প্রতিটা গোড়ায় এইভাবে আমরা নরম করে দিলাম, যা টব আছে সব টবের মধ্যেই নরম করে দিয়ে, আপনার পরিমাণ মতো, আপনার যতগুলো টব আছে সেই পরিমাণে, আপনারা মনে করুন 10 লিটার জল আছে, 10 লিটার জলের মধ্যে আপনারা 1 কিলো খৈল পচা জল ভিজিয়ে রাখলেন, কারণ খৈল পচা জলটা ভিজিয়ে রাখলে সেই জলটা যত দেরি হবে, যত দিন থাকবে, সেটাতে নাইট্রোজেন হারটা বাড়বে, সেটার শক্তি বেশি হবে, ঠিক আছে, সারের পাওয়ারটা বেশি হবে, ঠিক আছে। এবং সেখানে কি করবেন, আপনারা খৈল পচা জলে তার সঙ্গে আপনারা হিউমিক অ্যাসিড মিশাবেন 2-3 চামচ, তার সঙ্গে 10-26-26, 50-75 গ্রাম মিশিয়ে আপনারা রেখে দিবেন, ঠিক আছে। রেখে দেওয়ার পরে যত পুরনো হবে ততই কিন্তু সারটার পাওয়ার বেড়ে যাবে, ঠিক আছে। যে কোনো গাছের গোড়াতেই দিবেন, খুব ভালো কাজ লাগবে। আপনারা এই টিপসগুলো অবলম্বন করুন, অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন। আর ঠিক এভাবে গাছের গোড়াগুলোকে নরম করে দিন, ঠিক আছে। নরম করে দেওয়ার পরে
আপনারা গাছে যে জল ভিজিয়ে রেখেছেন খৈল পচা জল, সেই জলগুলোকে আপনারা প্রতিটা গাছের গোড়াতে গাছ বয়স অনুযায়ী জলটা দিন। বড় গাছ হলে এক বছর দু বছর গাছ হলে সেটাকে হাফ লিটার করে জল দিন, যেটা এক বছর গাছ হবে সেখানে 250 থেকে 300 ml জল দিন। সেভাবেই আপনারা পরিচর্যা করুন, অবশ্যই রেজাল্টটা খুব ভালো পাবেন, বিশেষ করে এই নভেম্বর মাসটাতে, ঠিক আছে। ডিসেম্বর মাসের মাসেও আপনারা হবে, কিন্তু ডরমেন্সি পিরিয়ড আসার আগে এই কাজগুলো আমাকে করতে হবে। তো বন্ধুরা, আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন, আপনারা যাদের সাইট এরকম সাইট্রাস জাতীয় গাছ আছে, যে লেবু জাতীয় গাছ, আপনারা সকলেই এখন থেকে পরিচর্যা শুরু করুন, অবশ্যই আপনারা ফল পাবেন। আর ব্যাপার যেটা হচ্ছে, আপনারা গাছগুলো তো পরিচর্যা এখন থেকে শুরু করছেন, এটা হচ্ছে অক্টোবর মাস শেষ হয়ে নভেম্বর পড়ে গেলো, নভেম্বর ডিসেম্বর, ঠিক আছে। এই নভেম্বর মাসটাই টাইম আছে গাছকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া, এরপরে ডরমেন্সি পিরিয়ড হয়ে যাবে, তখন থেকে আমরা গাছকে খাবার দেওয়া যা দিতে পারবো না, তখন রেস্ট্রিকশনে চলে আসবে, ঠিক আছে। তো যাই হোক, আপনারা যারা ভিডিওটা দেখেছেন, আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য।